ছোলার ডালের দোলমা হলো সম্পূর্ণ নিরামিষ একটা পটলের দোলমা বা পটলের দোরমার রেসিপি, যার ভেতরে থাকছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছোলার ডালের পুর। এটা খুবই উপাদেয় একটা নিরামিষ রেসিপি। ছোলার ডালের দোলমা বানানোর জন্য 100 গ্রাম পরিমাণ ছোলার ডাল অন্তত 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এই পরিমাণ ডাল দিয়ে 10 থেকে 11টা পটলের ভেতরে পুর ভরে নেওয়া যাবে। খুব ভালো করে ধুয়ে রাখা পটলগুলোর গা চেঁচে নেওয়ার পর মাথার দিকটা একটু বেশি রেখে কেটে নিতে হবে। আর এরপর একটা চামচের পেছন দিক দিয়ে একটু হালকা হাতে চাপ দিয়ে পটলের ভেতরের যে শ্বাসের অংশ আর দানার অংশ সেটা সাবধানে বের করে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে পটলের গায়ে বেশি চাপ পড়ে পটলটা ফেটে না যায়। যদি খুব শক্ত দানা থাকে একমাত্র তখনই সেই দানাটা বাদ দিতে হবে। এই দানার অংশগুলো কিন্তু ফেলবো না, এগুলো পরে পুর বানানোর সময় কাজে লাগবে। যে কোনো রান্নায় স্বাদ বাড়ায় সেই রান্নার মশলা। তাহলে এবার দেখে নিই কী কী মশলা এই রান্নায় ব্যবহার করব। ফ্রাইং প্যান গরম হওয়ার পর প্রথমেই 3টে শুকনো লঙ্কা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর অ্যাড করছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে সামান্য পরিমাণে দারচিনি আর 3 থেকে 4টে ছোট এলাচ আর লবঙ্গ, প্রায় 20 থেকে 22টা গোলমরিচ, 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন মৌরি। এই রান্নায় মৌরির ব্যবহারটা একটু বেশি হয়। 1টা তেজপাতা আর 1 টেবিল স্পুন জিরে। সব উপকরণগুলো ড্রাই রোস্ট করার পর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। পুর বানানোর জন্য প্রথমে খানিকটা সর্ষের তেল গরম করে নেওয়ার পর প্রায় 1 মুঠো পরিমাণ নারকেল কুচি হালকা করে ভেজে নিচ্ছি। একটু লালচে রং ধরলেই এর সঙ্গে অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণে হিং। আর লাগছে 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। একটু নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে অ্যাড করছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কার কুচি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। সব মশলা আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পটলের ভেতর থেকে যে শ্বাস আর দানার অংশ বার করে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর সেইটাই এখন অ্যাড করে দিলাম। 3-4 মিনিট নাড়াচাড়া করার পরেই দেখবেন এর গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সেই সময় অ্যাড করছি বেটে রাখা ছোলার ডাল। সমস্ত মশলার সাথে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট রান্নার পর এর সঙ্গে অ্যাড করছি পরিমাণ মতো নুন আর চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে। আর সব শেষে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে ডালের পুরের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর পুরটা একদম ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। পটলের খোলগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলোই এখন ভেজে নিচ্ছি।
মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একটু লালচে করে পটলের খোলগুলো ভেজে নিতে হবে। পটলের মুখের দিকে বাদ দেওয়া অংশগুলো ভেজে রাখছি। ছোলার ডালের পুর এখন একদম ঠান্ডা হয়ে গেছে, এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি প্রায় এক মুঠো পরিমাণ কিশমিশ। পটলের খোলের ভেতর পুর ভরে নেওয়ার সময় যতটা পুর ভরা যায়, যতটা সম্ভব হয় ঠেসে ঠেসে পুরটা ভরে নিতে হবে। এই একই পদ্ধতিতে প্রত্যেকটা পটলের ভেতরেই পুর ভরে রাখব। পুর ভরা হয়ে গেলে পটলের মুখের অংশটা টুথপিকের সাহায্যে আটকে দেব। আপনারা চাইলে আটা বা ময়দার সাহায্যেও পটলের মুখের অংশটা আটকে দিতে পারেন। সব পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে, এখন বানিয়ে নেব পটলের দোলমার গ্রেভি। তার জন্য নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই, যেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর তার সঙ্গে অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। সব কিছু দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটল ভাজার তেলেই রান্নাটা করছি। প্রথমে অ্যাড করছি কিছুটা হিং, তারপর হাফ টিস্পুন আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাবার পরে অ্যাড করছি প্রায় 1/4 কাপ নারকেল কোড়া। নারকেলটা একটু ভাজা হয়ে যাবার পরে অ্যাড করে দেব দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলার মিশ্রণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। এরপর প্রায় 1 কাপ পরিমাণ জল অ্যাড করছি। গ্রেভি ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখন পুর ভরা পটলগুলো গ্রেভিতে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢেকে রেখে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সব শেষে সেই ভাজা মশলাটা গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে ঘি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্তত 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। পটলের দোলমা বা ছোলার ডালের দোলমা এখন পরিবেশনের জন্য একদম তৈরি। বিশেষ দিনে বানানোর মতো এটা একটা দারুণ নিরামিষ রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।